কুমিল্লা বোর্ড 2019 এর ফরমেটিং ট্যাগের আরেকটা ব্যবহার শিখবো। তোমাদের গত ক্লাসেও ফরমেটিং ট্যাগ শিখছি, আজকেও আমরা শিখব। দেখাবে দেখো কুমিল্লা বোর্ডের এই প্রশ্নে আমাদের অনেক ফরমেটিং ট্যাগের ব্যবহার আছে, কাজে এইটা শিখলে আমরা ওই গতটা আর এইটা দিয়ে ফরমেটিং ট্যাগের অনেক ব্যবহার শিখতে পারব। আমরা এবার সমাধানে চলে যাই। আমরা একটু খেয়াল করি, আগের দিনই আমরা দেখছি যে ফরমেটিং ট্যাগ লিখতে গেলে আমাদের লিখতে হয় কি এইচটিএমএল। এইচটিএমএল লেখার পরে আমাকে লিখতে হয় হেড। আমার এই কুমিল্লা বোর্ডের যে প্রশ্ন এখানেও কিন্তু হেড, আমার কোনো টাইটেল নাই, আমি হেড লিখি, হেড প্রেস করি। এবার বডি, তোমরা বডিটা ভালো করে আমরা এখানে দেখে দেখে উত্তর করবো, একটু মন দিয়ে একটা দেখো। আমাদের প্রথম শব্দটা, প্রথম শব্দটা বোল্ড করা, তারপরে শব্দটা ইটালিক করা, তারপরে শব্দটা আন্ডারলাইন করা। তাহলে দেখো আমার একটা লাইনের ভিতরই অনেকগুলো ট্যাগ আসছে, একটা একটা করে আমরা শুরু করি। দেখো আমরা প্রথমে শব্দটা বোল্ড, বোল্ডের জন্য লিখলাম বি, শব্দটা লিখি কুইক, এবার বোল্ড ক্লোজ করলাম। তারপর দেখো ইটালিক, বাঁকা, আই লিখলাম, আই ক্লোজ করলাম। তারপরে দেখো আন্ডারলাইন, তাহলে ইউ লিখবো, ইউ ক্লোজ করো। প্রথম লাইন শেষ। দ্বিতীয় লাইনের জন্য আমার এখানে ব্রেক লাইন হিসাবে লাইন, নতুন লাইন শুরু করব, সেই জন্য বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। বিআর ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ, যার একটাই ট্যাগ, এগুলো ক্লোজিং ট্যাগ আমাদের লাগছে না। তারপরে আমরা পরের লাইনে ঢুকি। দেখো পরের লাইনে জাম্পস ওভার লিখছে, কিন্তু এটা কেটে দিছে। কাটার জন্য আমরা ব্যবহার করব ট্যাগ ডেল, শব্দটা লিখে দিই, ডেল ক্লোজ করি, দা লেজিং, ডগ উপরে, আমরা জানি এটার জন্য আমাদের লিখতে হবে সুপার স্ক্রিপ্টের সুপ। ক্লোজ করলাম, দ্বিতীয় লাইন শেষ, লাইন ব্রেক করব, আমি বিয়ার লিখি। তৃতীয় লাইনে দেখো এন্ড লিখছি, দেন নিচে জন্য ব্যবহার করব সাব, সাব ক্লোজ করলাম, ইট ফল। দেখো আমার এখানে বাঁকা লেখা, সেই জন্য লিখবো আই, আই ক্লোজ করলাম, আবারও বিয়ার। এবার পুরো লাইনটাই আন্ডারলাইন, সেই জন্য ইউ লিখবো, ইউ ক্লোজ করো। যেহেতু এর পরে আর কোনো লাইন নাই, সেই জন্য আমাদের এখানে আর বিয়ার লেখার দরকার নাই। এবার দেখো আমি বডি এখানে লিখছি, তাহলে আমার আগে বডি ক্লোজ করতে হবে, তারপরে এইচটিএমএল লিখছি, আমি এইচটিএমএল ক্লোজ করব। তাহলে আমাকে যেটা বলছে উদ্দীপকে এইচটিএমএল কোড কেমন হবে তা দেখাও। আমার এইচটিএমএল এর কোড লেখা শেষ, তার মানে আমাদের গয়ে উত্তরটাও শেষ। এখানে দেখো অনেকগুলো ফরমেটিং ট্যাগের ব্যবহার আমরা এখানে শিখলাম, কাজে ফরমেটিং ট্যাগের ব্যবহারে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। তাহলে আজ আমরা কুমিল্লা বোর্ড 2000 সমস্যাটা সমাধান করা শিখতে পারলাম। তোমরা এটা করে দেখবে আদৌ তোমাদের এটা ঠিক আছে কিনা, হয় কিনা। তাহলে আজ আমরা এখানে শেষ করবো।